আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিডিও শুরুতে দেখলেন যে একটা মাছ পাইছে আমার ছোট ভাই। আমরা বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম আমাদের পুকুরে, আমাদের পুরান বাড়ির পুকুরে। তো যারা গ্রামে থাকছেন বা ছিলেন তারা তো জানেন যে বড়শি দিয়ে মাছ ধরতে কেমন লাগে। খুব ভালো লাগে যখন মাছ পায়, আর না পেলে তো অনেক দুঃখ, অনেক খারাপ লাগে আর কি। তো ধরার চেষ্টা করছিলাম, আমি এতটা ধরতে পারি নাই, আমার ভাই তো ভালোই ধরছে। তো বড়শি দিয়ে মাছ ধরতে কিন্তু আলাদা একটা মজা আছে, যারা ধরছেন তারাই বুঝবেন। তো এই যে পাত্রে যেগুলো পাইছে ওগুলো আমার ছোট ভাইয়ে ধরছে, আমি শুধু তিনটা না চারটা মাছ ধরছি, আমি বেশি পাই নাই আর কি। তো হয়তো এগুলো নিয়ে ছোটবেলা অনেকগুলো স্মৃতি আছে কারো কারো, তো সবাই কমেন্ট বক্সে শেয়ার করবেন তাদের স্মৃতিগুলো আমার সাথে। তো বিকাল 3টা 4টা পর্যন্ত ভালোই মাছ পাওয়া যায়, কিন্তু এরপরে আর ওইরকম পাওয়া যায় না, কেন বুঝতেছি না। যে আমি 2 দিন বড়শি দিয়ে মাছ ধরছি, 2 দিনে এরকম হয়েছে। তো এখানে অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে, ওদেরকে আমি বলতেছি কথা বলিও না, কথা বললে মাছ শুনে যাবে, চলে যাবে। তো এগুলো নিয়ে অনেক মজা করতেছিলাম। আরও কেউ কেউ বলতেছে মাছ যদি বড়শি থেকে পড়ে যায় তাহলে লাঠি কামড়াতে হবে। কেউ বলতেছে যে যে রশিটা দিয়ে বাঁধা হয়েছে ওই রশিটা কামড়াতে হবে। এগুলো নিয়ে হাসতেছি, দুষ্টামি করতেছি। তো আগের দিনে সবাই এটাই বেশি বিশ্বাস করতো, এগুলো বিশ্বাস করতো, এগুলো করে মাছ পড়লে বড়শি কামড়াতো, লাঠিটা কামড়াতো, এরকমই করতো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি রেগুলার তো ভিডিও দিতে পারছি না, আমার এই জন্য হয়তো আমাদের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। আসলে এখানে আসার পরে অনেক অলস লাগে, আর এটা সেটা ডাক্তারের কাছে যাচ্ছে, এদিক সেদিক যাই, আর ভিডিওগুলো ঠিক মতো করা হচ্ছে না। রান্না করার সময়ও আমি পাকের ঘরে যাচ্ছি না, ভিডিও করছি না, কারণ আমার এত বেশি ভালো লাগছে না। এবারেতে আস পর্যন্ত শরীরটা এত বেশি ভালো নেই, এই জন্য ভিডিওগুলো ঠিক মতো করতে পারছি না। আর শরীরটা অনেক বেশি দুর্বল দুর্বল লাগে মনে হয়, এই জন্য আর ওইরকম করে কিছু করছি না। তারপরেও যা কিছু করছি আপনাদের সাথে তো শেয়ার করার চেষ্টা করছি। তখনই কয়েকটা মাছ উঠছিল, এরপরে আর ওইরকম মাছ উঠতেছিল না এই আর কি। আর আমি তো একটাও ধরতে পারছিলাম না। তো মাছ ধরা শেষ হয়ে যাওয়ার পরে আমরা গেলাম যে আমাদের জাম্বুরা গাছে, জাম্বুরা ধরছে পাকছে কিনা ওটা দেখতে। তো একটা পারছিলাম আমি, আরেকটা আমার ছোট ভাই পারছিল। তো একটা পাকছে দেখা গেছে, একটা পাকছে আরেকটা পাকে নাই। তো এই জন্য আর সবগুলো পারা হয় নাই, কয়েকটা 2টা পারছি, ওগুলো নিয়ে আসি, বাসা চলে আসছি আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।